বিছানাকান্দি দেখার পরে এবার আমাদের যাত্রার উদ্দেশ্য হলো রাতারগুল। রাতারগুল যাবার পথে সারা রাস্তা অঝোরে বৃষ্টি। ছোট্ট একটা দোকান দেখে ওখানে চিপস চানাচুর কেনার জন্য আমরা দাঁড়িয়েছি। আসলে আমরা এক নাগাড়ে রাতারগুল যাইনি, সত্যি কথা। জায়গায় জায়গায় থেমেছি এবং পরিবেশ উপভোগ করার চেষ্টা করেছি। অসম্ভব সুন্দর জায়গা। শেষ পর্যন্ত ঘাটে পৌঁছাতে পারলাম। ঘাট তো কাদা পানিতে ছড়াছড়ি। এখান থেকেই আমাদের নৌকা রিজার্ভ করতে হবে, যেই নৌকা আমাদের নিয়ে যাবে সোয়াম ফরেস্টের দিকে। তো এখানে দুইটা নৌকা আমরা নিলাম। নৌকা ভাড়া প্রতি নৌকায় পড়লো 800 টাকা করে। আলহামদুলিল্লাহ আমরা এখন যাত্রা শুরু করলাম বাংলাদেশের একমাত্র জলাবন ভ্রমণের উদ্দেশ্যে। দেখা যাক সামনে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আছার খেয়ে বৃষ্টিতে ভিজে বিধ্বস্ত চেহারা নিয়ে আমি তো ভাই খুবই এক্সাইটেড জলাবন দেখার জন্য। জীবনে কোনো বনই দেখিনি আর এটা হলো জলাবন, ভাবা যায়? এই যে শুরু দেখেন, বিস্ময়কর জলাবন। এই রাতারগুল সম্পর্কে আমি যতটুকু জানি, এতটুকু ধারণা দিই আপনাদের, সেটা হলো ওয়ার্ল্ডে মোট 22টা এই মিঠা পানির জলাভূমি রয়েছে, আর দক্ষিণ এশিয়ার মধ্যে রয়েছে 2টা মিঠা পানির জলাবন। শ্রীলঙ্কায় একটা আছে আর বাংলাদেশের সিলেটের এই রাতারগুল। আগে পর্যটকরা ওর উপরে ওঠার অনুমতি ছিল, ওর উপরে উঠে দাঁড়ালে নাকি সমস্ত ফরেস্টটা দেখা যেত। এখন পর্যটকদের জন্য ওটা নিষিদ্ধ, কারণ টাওয়ারের নিচে নাকি ফাটল ধরেছে। এটা নাকি সেলফি তোলা গাছ, এখানে দাঁড়িয়ে সবাই সেলফি তোলে, আমিও একটু তুললাম। আমরা তো গিয়েছিলাম জুলাইয়ের শেষের দিকে, একবারে ভরা, তখন পানি ছিল এত সুন্দর রে ভাই। তার উপর বৃষ্টির পরে পরিবেশ যেমন হয়, রৌদ্রোজ্জ্বল আকাশ, মানে মারাত্মক। নিমেষের মধ্যে কালো অন্ধকার একদম মেঘে ঢেকে গেল চারিদিক। আমরা তাড়াতাড়ি করে যত দ্রুত পারলাম মাঝি ভাইকে বললাম, ভাই তাড়াতাড়ি চলো। অবশ্য আমরা শেষের দিকে যেও গিয়েছি ঘাটের, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, তো ওখান থেকেই আমরা তারপরে গেলাম জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সেটার ভিডিও তো কালকে আপনাদের দেখাই আসি। তো এই তো শনিবারের সকালবেলা, এদিন আমাদের প্ল্যান ছিল যে সকালবেলায় আমরা চেক আউট করে চা বাগান দেখবো, তারপরে সাদা পাথর দেখে ওখান থেকে ঢাকা রওনা দেব। সকাল থেকে দেখেন এরকম দৃশ্য আমার ভাগ্যে আছে, মানে আল্লাহ দরবারে কত কোটি 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 শুকরিয়া। মেঘে ঢেকে গেল পাহাড়, চোখের সামনে মেঘ দেখতে পাচ্ছি, সাদা মেঘের ভেলা, মানে কি অপূর্ব ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য। অঝোরে বৃষ্টি হচ্ছে, শেষমেশ বৃষ্টির মধ্যেই আমরা সব রেইনকোট পরে রওনা দিলাম। শেষবারের মতো রিসোর্টটার একটু ভিডিও করে নিলাম। এই রিসোর্টটার আমি প্রেমে পড়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, অপূর্ব সুন্দর। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো বাঁচিয়ে রাখে আবার আসব। আচ্ছা, যাবার পথে পড়লো বিশাল বড় এক চা বাগান। এই চা বাগানে আমি থামবই, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি বললাম আমি না দেখে এখান থেকে যাব না। তো বাধ্য হয়ে সবাইকেই নামতে হলো, মানে এত সুন্দর পরিবেশ, একদম মেঘে সব ঢাকা, বৃষ্টি হচ্ছে ছিপছিপ করে, তার মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি রেইনকোট পরে। এটা হলো চা পাতা, অসাধারণ।
আমার অসাধারণ আল্লাহ। ওই যে আমাদের টিমের এক একজন এক একদিকে ছড়াই ছিটাই আছে, অবশেষে মুষলধারে বৃষ্টির মধ্য দিয়ে আমরা এসে পৌঁছালাম ভোলাগঞ্জ সাদা পাথর। এই ঘাট থেকে রিজার্ভ করে নিতে হবে নৌকা, 850 টাকা করে প্রতি নৌকা ভাড়া। এই নৌকা করেই যেতে হবে সাদা পাথর, ওটা নাবাই দেবে আবার নিয়েও আসবে। আমার পুরো শরীরই ভিজা, আমি আর কি ভিজবো নতুন। এখানে সব কথা হচ্ছিল ছেলে মেয়ে কারা কারা গোসল করবে পানিতে সেই নিয়ে, তো বৃষ্টিতে অলরেডি আমরা ভিজা, গোসল আর কি নতুন করে করব। এখানে চেঞ্জের যে ব্যবস্থা আছে, আবার লকারও আছে, লকারে আপনি আপনার ভাড়া করে জিনিসপত্র সব রেখে যেতে পারবেন। আমি কিন্তু বুদ্ধি করে আমার চটি স্যান্ডেলটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অঝোরে বৃষ্টি হচ্ছে, প্রত্যেকে ছাতি ভাড়া করেছে বা কেউ কিনে নিয়েছে, তো আমরাও ছাতি ভাড়া করলাম, ওই যে বড় বড় ছাতিগুলো। আর মেঘালয়ের পাহাড়গুলো তো একদম মেঘেই ঢেকে আছে, এর মধ্যেই ওই যে পানিতে নেমে পড়েছে আমার দলবলগুলো। আসলে এমন একটা সুন্দর জায়গা, এখানে আসলে মাথা নষ্ট করা একটা জায়গা, হ্যাঁ মানে কি অপূর্ব, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু হাতছানি দিয়ে মেঘালয়ের পাহাড়কে ডেকে নিলাম। আমাদের দুই বেহেনা, তারা ফটো তুলে না, খুবই ভালো মেয়ে। ঢাকা থেকে নি, আচ্ছা নিন নিন দাও, দিয়ে দাও, কয়টা একটাই নেবেন? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু নিয়ে ফেলেছি আসলে। পন্ডস ক্রিম নিতে পারেন, পন্ডস ক্রিম মাখি নে ভাই। এখানে ইন্ডিয়ান বিভিন্ন কসমেটিক্স, তারপরে হলো বিস্কুট চকলেট, এগুলো বিক্রি হয়, কম দামে মোটামুটি পাওয়া যায়। আচ্ছা ভাই আসি। হ্যাঁ, দুপুরে আমরা এখানেই সবাই খেয়ে নিলাম, খেয়েছি, এখন আমাদের মাঝি ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তো সবাই প্রচণ্ড টায়ার্ড। ঘাটে নেমে দেখি একটা কাক, কাক ভিজা হয়ে চুপটি করে একদম নড়ার তাড়ার ক্ষমতা নেই, বসে আছে ঘাপটি মেরে।
অবশেষে সিলেটের প্রতি মুগ্ধতা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। অসম্ভব ভালো লেগে গেল। আসলে এই 3-4 বছরে এমন এমন জায়গায় ঘুরেছি বাংলাদেশে যে দেশের প্রতি এত এত টান আর ভালোবাসা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যে বলে বোঝাতে পারবো না। এখন যদি কোনো যুদ্ধ হয় তো সেই যুদ্ধে আমিও হাসতে হাসতে অংশগ্রহণ করব, কারণ আমি আমার এত সুন্দর দেশকে রক্ষা করার জন্য সদা প্রস্তুত থাকব। আল্লাহ আপনাদের সকলকে খুব খুব ভালো রাখুন। বেঁচে থাকলে হয়তো আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।